হ্যালো, ওয়েলকাম। আজকে আমরা খেলবো রাগে পাদে অস্থির একটা গেম। এই গেমটা খেললে আমাদের এত রাগ উঠতে পারে, এত রাগ উঠতে পারে যে রাগের ঠেলায় পাছা দিয়ে পাত তো দূরের কথা ভাই, গুয়ে বেরিয়ে যেতে পারে। অনেক রাগের গেম আমরা আজকে খেলবো। আর আজকে যে গেম খেলবো সেই গেমের নাম হচ্ছে অনলি আপ। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে সাপ সিঁড়ির মতো ভাই, কত সিঁড়ি আছে, এই সিঁড়ির লাস্ট মাথায় আমাকে উঠতে হবে। আর যদি একবার ওপর থেকে পড়ে যায় তাহলে বুঝতেই পারছো কি হবে, কিছুটা গেটিং ওভার ইটের মতো গেমটা। আর আমার পেছনে আমাদের কিছু শয়তান ফ্রেন্ড ট্রেন্ড আছে যে আমাদের সেলফি তুলছে, ভিডিও করছে, বলছে তুই তো জীবনে উঠতে পারবি না, তুই তো নুব, আর ওরা হাসাহাসি করছে। কিন্তু আমরা আজকে রাগ না করে আমরা এই গেমটা খেলবো, আর গেমটা চেষ্টা করব কতটা উপরে উঠা যায়। চলো অনলি আপ যেমনটা দেখতে। We need to get to the top. I'm sure we'll make it. আমাকে কেউ তো আমাকে কেউ তো গাইড করছে। আবার চুপ কর, এই মহিলা আবার কথা বলছে কেন? ওকে তো যেমনটা দেখতে পাচ্ছ এই গেমের নাম হচ্ছে অনলি আপ। আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়িগুলো উপরে চলে গেছে, এই সিঁড়ি দিয়ে আমাকে লাস্টে স্বর্গে উঠতে হবে, আকাশে উঠতে হবে না, কোথায় মহাকাশে উঠতে হবে আমি জানি না, এটা শেষ কোথায়। তো চলো আজকে খেলবো ইউনিক একটা নতুন একটা গেম, স্টার্ট। চলো এখান থেকে দেখো আমাদের যে শহরটা, শহরটা না একটা পাহাড়ের মধ্যে, ওই দেখো কত উঁচুতে উঁচুতে বাড়ি আছে, তো সেরকম উঁচুতে আমাকে এখন উঠতে হবে। আর এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না ভাই, এখানে সবাই এরকম বসে টসে আছে কেন, কেউ নড়াচড়া করছে না কেন, সবাই মনে হয় পাথর হয়ে গেছে। চলো এখন আমাকে উপরে উঠতে হবে। আর ও আমি বুঝতে পারছি ভাই, এই শহরে যারা যারা আছে না সবাই পাথর হয়ে যাচ্ছে, তো আমি যদি বাঁচতে চাই তাহলে আমাকে ওই উপরটাই উঠতে হবে, উপরে কেউ পাথর হচ্ছে না মনে হয়। আর এখানেও দেখো সবাই পাথর হয়ে গেছে ভাই, এ দেখো ফুটবল খেলতে খেলতে আটকে গেছে, এরা নড়াচড়া করতে পারছে না। হ্যালো, এদের কি হয়েছে ভাই, এরা আটকে গেছে ফুটবল খেলতে খেলতে। হ্যালো, এটা আমার কি ছিল ভাই জানি না ভাই। চলো আমরা এখন উপরে উঠবো। চলো যেমনটা দেখতে পাচ্ছ গেমটার গ্রাফিক্সটা তো অনেক সুন্দর আছে, আর এখন আমরা চেষ্টা করব গেমটার উপরে ওঠার। আমি জানি না কোথা দিয়ে উপরে ওঠার শুরু করব। দেখো কত পাইপ টাইপ আছে যেখান দিয়ে আমাকে উপরে উঠতে হবে। আমার ভাই উপর থেকে দেখতে এমনিতে অনেক ভয় লাগে, তো দেখি আমাদের উপরে ওঠার রাস্তা কোথায়। আমাকে মনে হয় এইসব জায়গা দিয়ে উঠতে হবে কোথাও একটা দিয়ে। কোথা দিয়ে উপরে উঠবো ভাই, এই সিঁড়ি দিয়ে কি উপরে উঠতে পারবো? এটা একটা সিঁড়ি, এটা দিয়ে কি আমরা উপরে না এটা দিয়ে তো আমরা উপরে উঠতে পারবো না। আমাদের একটা রাস্তা খুঁজতে হবে যেটা দিয়ে আমি উপরে উঠতে পারবো। আর আমি জানি না ভাই কোন দিক দিয়ে আমরা উপরে উঠতে পারবো, যে ভাঙা গাড়ি চড়া আছে। এই দেখো আজকের গেম কতটা মজা হবে তোমরা ভাবতেও পারছো না ভাই। চলো, আর এই গেম খেলতে অনেক বেশি রাগ হয়, আর আমরা আজকে গেমটা খেলতে বসে রাগ করবো না, ঠিক আছে? অনেক বড়ো একটা চ্যালেঞ্জ এই গেমটা খেলা। ওকে, এটা কি ভাই? ও, ইনিয়েনের মেয়েকে ইয়ে দেখাচ্ছে, সূর্য দেখাচ্ছিল, সূর্য দেখাতে দেখাতে ভাই পাথর হয়ে গেছে ভাই। আমি বুঝতে পারছি না কিছু, আমার কি করতে হবে, আমাকে উঠতে হবে যে লিফ্টটা দিয়ে উপরে। চলো শুরু করা যাক আজকে আমাদের গেম। এই গেমের মধ্যে আমাদের রাগে পাতে অস্থির হতে হবে, কিন্তু হাল ছাড়া যাবে না ভাই, এই গেমটা আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো দেখো আমি যেমনটা উপরে চলে এসেছি। ওকে, মিউজিকটাও তো সুন্দর আছে ভাই, মিউজিকটা অনেক সুন্দর আছে, তো আমরা চলে এসেছি অনেকটাই উপরে। ওকে, দেখো এখান থেকে আমাদের গোটা সিটিটা তো দেখাও যাচ্ছে, গোটা সিটিটা দেখো একটা পাহাড়ের ওপরে তৈরি। ওটা কি দেখো, ওপরে একটা গ্রহ আছে, ওই দেখো কোনো একটা গ্রহ দেখতে পাচ্ছি, গ্রহ না চাঁদ ওটা আমি জানি না। তো চলো এখন আমাদের উঠতে হবে উপরের দিকে। ও, এটা কি, ও এটা আমার গার্লফ্রেন্ড ছিল ভাই, এই দেখো আমার গার্লফ্রেন্ড আটকে গেছে ভাই, গার্লফ্রেন্ড তো পাথর হয়ে গেছে, গার্লফ্রেন্ড তো সুন্দর ছিল, যাই না। আবার মরিস না ও ভাই, এটা ডেঞ্জারাস গেম হবে, এটা কে খেলছিল, বসে বসে ফ্রি ফায়ার খেলছে ভাই, আর কোনো গেম পাইনি। চলো ভাই আমরা উপরে উঠি। আর এখানে আবার টয়লেট কে রেখেছে, এখানে বসে কে হাগে ভাই, এখানে বসে কেউ হাগাহাগি করে নাকি? আবে চলো এখান থেকে আমাদের। আর একটা জিনিস আমি বলছি তোমাদের, এই গেমের মধ্যে না অনেকগুলো রাস্তা আছে, র্যান্ডম রাস্তা, যে রাস্তাগুলো আমাকে চুজ করতে হবে। এই দেখো এখানে কতগুলো রাস্তা আছে, এখানে একটা সিঁড়ি, এখানে একটা সিঁড়ি আছে, যেমনটা দেখতে পাচ্ছ এখান দিয়ে একটা সিঁড়ি চলে গেছে, তারপরে ভাই তিনটা সিঁড়ি আছে, আমি কোন সিঁড়িতে যাবো আমি নিজেও জানি না, তো এগুলো আমাকে খুঁজে খুঁজে যেতে হবে। এখানে আর একটা সিঁড়ি চলে গেছে, এখানে আর একটা রাস্তা চলে গেছে, আমার মাথা ঘুরছে ভাই সিঁড়ি দেখে, দেখেছ কেমন সাপের মতো পাইপ, এগুলো দিয়ে আমাকে এখন উপরে উঠতে হবে। আর আমি জানি না গেমটা আমি কমপ্লিট করতে পারবো কি না, পারবো তো অবশ্যই, যেহেতু আমি প্রো তো আমাকে পারতেই হবে আজকে গেমটা কমপ্লিট করতে। চলো আমরা প্রথমে সিঁড়িটা দিয়ে ওঠার ট্রাই করি, আর দেখি পারি কি না। ছেলেটার জায়গায় আমি হলে এতক্ষণ প্যান্টের মধ্যে ফিসু করে দিতাম ভাই, এত ওপরে কে ওঠে। ওকে, আমাকে কোথাও তো একটা যেতে হবে। ওকে ভাই, আমার পা কাঁপছে ভাই, আমার এমনিতেই হাইট থেকে ভয় লাগে,
জানি না গেমটা আমি কতটুকু খেলতে পারবো, চলো চেষ্টা করছি। নিচে পড়লেই ধপ করে ভাই কিছু না, আগা বেরিয়ে যাবে। আবে ও চলো আমাকে, ও ভাই এটা অনেক ডেঞ্জারাস হবে খেলতে, চলো আমাকে কোথাও একটা যেতে তো হবে। আমাকে কোথায় যেতে হবে ভাই, আমি কোন দিক দিয়ে উঠবো আমি কিছু বুঝতেই পারছি না। এদিক দিয়ে উঠতে, ওকে আমাকে নিচে যেতে হবে। ও ভাই, ওরে ভাই রে, এটাও অনেক ডেঞ্জারাস গেম। চলো আমাকে এনে সুন্দর করে পার হতে হবে, আমি বুঝতে পারছি না গেমটা আমি কমপ্লিট করতে পারবো কি। ও ভাই পড়িস না, পড়িস না, আমার মান সম্মানের ব্যাপার, প্লাস হাড্ডি গুড্ডি একটাও জ্যান্ত থাকবে না এখান থেকে পড়ে গেলে। দেখেছো ভাই এখান থেকে নিচে কত নিচু, এখান থেকে যদি আমি পড়ি আমার কিছু না ভাই, কিচ্ছু বলবো না আমি। চলো এখান থেকে উপরে উঠা যাক ভাই, ভাই চলো এখান থেকে আরও যাওয়া যাক। ও গেমটা অনেক ইন্টারেস্টিং, গেমটা তো অনেক ইন্টারেস্টিং, গেমটার জন্য কমসে কম তোমরা একটা লাইক করে দিও, আর চলো আমরা উপরে ওঠার ট্রাই করি আরও। ওকে দেখতে পেরেছো আমি কত প্রো ভাই, এখনও এক বড় আছাড় খাইনি, পড়িনি ভাই, নিচে পড়লে তো আমার একটাও জ্যান্ত থাকবে না কিছু। চলো এখান থেকে আরও উপরে আমাকে উঠতে হবে, আমি চাই না কত উপরে উঠবো আমরা। ও ও উঠ 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 উঠ, ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না, আমি আছি, আমি আছি, উঠ 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 উঠ। ও উঠেছি ভাই ফাইনালি, লেটস গো। এখানে দেখো, ও ভাই উঠ 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 উঠ, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই পাথর হয়ে গেছে, তো আমরা যদি এই মাথায় উঠতে পারি, লাস্টে উঠতে পারি আকাশে, সেখানে গিয়ে হয়তো আমাকে কোনো কিছু জাদুমন্ত্র করতে হবে যাতে নিচে সবাই আবার মানুষ হয়ে যায় পাথর থেকে। ভাই চলো উপরে চলো। আবে ইয়ার, ও এটা অনেক ডেঞ্জার, আবে উঠতে পারবো কি না, উঠতে পারবো কি না, পারবো পারবো, আমি পারবো না তো ভাই, আমার হাইট থেকে ভয় লাগছে, আমি আগেই বলে দিচ্ছি, আমি যদি চিল্লা চিল্লি করি বা ভয় ভাই ভয় ভাই ভয় ভাই, কেউ হাসাহাসি করবে না ঠিক আছে, ভয় পেতেই পারি ভাই, আচু এত উঁচু থেকে দেখলে যে কারো ভয় লাগবে ভাই। ওকে গেমটা আমাদের শিখায় যে তুমি যতবারই হার মানে পড়ে যাও না কেন, হার মানো না কেন, হা কী বলছি ভাই, গেমটা আমাদের এটা শিক্ষা দেয় যে যতবারই হারার পথে যাও না কেন, হার পুরোপুরি মেনো না। ভাই এটা আমি কোথায় চলে আসলাম, এখান থেকে তো রাস্তা শেষ, ও ভাই এখান থেকে পড়লে তো নিচে পড়ে যাবো, এখান থেকে আর কোনো রাস্তা নেই যেমনটা দেখতে পাচ্ছ, আমি ভুল রাস্তায় চলে এসেছি ভাই, আমাকে অন্য কোনো রাস্তা চুজ করতে হবে, আমরা অন্য কোনো রাস্তা চুজ করি। তো গেমটা আমাদের শেখায় যে কোনো কিছু ইম্পসিবল না, যদি আমরা হার না মানি আমরা সব কিছু অ্যাচিভ করতে পারি। চলো আমাদের মনে হয় এই সোজা যেতে হবে। ভাই কে বানিয়েছে এই গেমটা, আমার গলা টলা শুকিয়ে যাচ্ছে ভাই। ওকে তো আমাদের এই সোজা যেতে হবে। ওকে দেখো আমাকে কত দূর যেতে হবে আমি কিছু বুঝতে পারছি না, আদৌ আমি উপরে উঠতে পারবো কি না আমি সেটাও জানি না, যত দূর পারি পারবো, না পারি না পারবো ভাই, অত ভাবলে হবে না, আমাদের খেলতে হবে, হার মানলে হবে না। চলো এই গেমটা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট অবশ্যই জানিও। দেখেছো আমি কত ডনের মতো হাঁটছি ভাই, আমি পড়ে যাবো আবার, এটা ভাই আমি প্রো হয়ে গেছি গেম খেলতে খেলতে, দেখেছো কোনো পড়াপড়ির সিন নাই, পড়বই না, ডনের মতো হেঁটে হেঁটে যাচ্ছি আমি। এটা তো আমার কার ফর সেল সিমুলেটারের কথা মনে পড়ে গেল, দেখো এখানে কত পটলি রাখা আছে যেগুলো আমাকে ফেলতে হয় ডাস্টবিনে, এখানে পটলি ফেলতে হবে না, এখানে আমাকে গেমটা খেলতে হবে। ও চলো আমাকে ভয় পেলে হবে না, আমি ঘোড়ার মতো কেন করছি আমি জানি না, বাকি চলো এখান থেকে পার হওয়া যাক। ওকে তো আমরা পাইপ দিয়ে দেখো অনেকটাই উপরে উঠে গেছি, তো আমাদের আরও উপরে উঠতে হবে, যেমনটা দেখতে পাচ্ছ উপরে উঠার আরও জায়গা আছে ভাই, আমার মনে হচ্ছে না আমি পারবো গেম, এটা কি পারা যায় আদেও ভাই, এত কঠিন গেম, কঠিন তো না ভাই, আমার কঠিন তো না কিন্তু মানে ভয়ানক গেম একটা, এত ওপর থেকে নিচে দেখলে আমার এমনিতেই ভয় লাগছে ভাই, শুকিয়ে যাচ্ছে আমার ভয়ের ঠেলায় মুখ চোখ। আবে চো 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 চো, পারবি তুই, পারবি তুই, না পারলে কেউ পারবে না ভাই। চলো পারবো ভাই, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে আমার গার্লফ্রেন্ডকে বাঁচাতেই হবে। ওকে চলো 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 চলো, আমি ওইখান থেকে পড়েছি ভাই, ওইখান থেকে পড়েছি, তাও আমার দেখো ঠ্যাং ঠুং কিছু ভাঙেনি ভাই, আমি এখনো বেঁচে আছি। আরে তুই চুপ কর, আমার কথা বলছে ব্যাকগ্রাউন্ডে, ডোন্ট বি অ্যাফ্রেড, মনে প্রো এসছে ভাই, প্রোকে শিখাতে এসছে ভাই, পড়ে গেছি তো কি হয়েছে, আবার খেলবো, পড়ে গেছি তো, মরে গেছি নাকি, মরিনি তো, আবার খেলবো,
জিততে তো আমাদের হবেই, জিতবো ভাই, এই দেশের সবাইকে বাঁচাবো, জনগণকে বাঁচাবো আমি। ওকে, তো আমরা আবারও পাইপের যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ভাই। ওই যে আমার গার্লফ্রেন্ডকে দেখতে পাচ্ছ তোমরা, আমার গার্লফ্রেন্ড অসহায় হয়ে মরে পড়ে আছে, মরে তো যায়নি মানে ফ্রিজ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। দেখো আমার গার্লফ্রেন্ডের জন্য, আমাদের দেশের জন্য আমাকে লড়তে হবে ভাই, আমরা আমাদের শেষ সীমানায় পৌঁছিয়ে ছাড়বো, তাছাড়া আমরা হার মানবো না ভাই, যে যতই নুব বলুক, যে যতই বলুক। চলো এখন আমাদের আবারও যেতে হবে পাইপে। ওই যে উপরে দেখতে পাচ্ছ পেঁচিয়ে পেঁচিয়ে যে উপরে গেছে পাইপ, ওই যে উপরে ওখান পর্যন্ত আমরা পৌঁছে গেছিলাম ভাই, একটু হলে আমরা ওই যে বাড়িটাতে ভাই এখন আমরা পৌঁছাবো। চলো আবার ভাই, এটা ডেঞ্জারাস, অনেক ডেঞ্জারাস। ওকে, তো দেখো আমি ওই জায়গাটায় আবারও পৌঁছে গেছি যেখান থেকে আমি পড়ে গেছিলাম, আবারও এখান থেকে আমরা খেলছি, কিন্তু এখন আমরা আর পড়বো না, এখন আমরা পারবো, এখন আমরা পড়বো না, এখন আমরা পারবো, এখন আমরা পড়বো না, এখন আমরা পারবো। ওকে, তো এখান থেকে আমি পড়ে গেছিলাম আগের বার, কিন্তু এইবার আর না ভাই, অনেক হয়েছে, এইবার আমি অনেক প্রো হয়ে গেছি, এইবার আর কোনো পড়ার প্রশ্ন নেই ভাই। চলো এখান থেকে আমরা উপরে উঠি। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি চলে গেছে গোল গোল ঘুরতে ঘুরতে, ওখান দিয়ে আমাকে গোল গোল ঘুরে ঘুরে উপরে উঠতে হবে ভাই, এটা অনেক হার্ড। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, যে কি মাথায় রাখতে হবে, কিচ্ছু মাথায় রাখতে হবে না, চলো অত জ্ঞান দিয়ে লাভ নেই, এমনিতে পড়ে মরে যাবো কখন তার ঠিক নেই। চলো এখান থেকে আমরা আগে যাই, আরেকটু আগে, আরেকটু আগে, ন্যাংরা যা, ন্যাংরা যা ভাই, আমার ভয়ের ঠেলায় পাছা শুকিয়ে যাচ্ছে ভাই, এটা কীরকম, আমি এরম ভাষা কেন বলছি আজকে, এটা অনেক ডেঞ্জারাস গেম তো তাই এরম ভাষা বলছি। ওকে, তো এখন আমরা আর হার মানবো না, এখন আমরা দেখো কি করে এই সিঁড়িটা পার হই, ন্যাংরা 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 ন্যাংরা, চ চ চ চ চ চ চ চ চ যে দেখেছ যে কতটা নিচু, কতটা নিচু, কিন্তু আমরা ভয় পাবো না, এখন আমরা ইজিলি এটা পার করে দেবো। তোমরা শুধু দেখো যে কী করে এটা পার করতে হয়, এটা কত সুন্দর করে পার করা যায়, তোমরা যদি ধৈর্য রাখতে পারো তাহলে এটা অনেক সুন্দর করে পার হওয়া যায়। চলো চলো চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, এক পা ন্যাংরা কেন ভাই তোর। ওকে চলো, আবার রোদ উঠছে, রোদ উঠছে কেন রে, এমনিতে যে গরম পড়েছে আর রোদ উঠতে হবে না। ওকে, অনেকটা উপরে চলে এসেছি দেখেছ, আরেকটু হলে আমরা ওই যে উপরের বিল্ডিংটা যেতে পারবো, এই যে পাইপ পুইবার নিচে দেখা যাবে না, নিচে দেখলে আমার পা কাঁপছে ভাই। চলো আমরা ওপরটায় দেখবো আর ওপরের লক্ষ্যের দিকে আগাবো, আমরা পেছনে ঘুরে দেখবো না, পেছনে ঘুরে দেখলেই ভাই ভয় লাগছে। ওকে, দেখো আমরা কতটা উপরে উঠে গেছি, ইয়েস, টুকুস করে একটা লাইক করে দাও, দেখেছো পুরোর জন্য একটা অবশ্যই লাইক করে দিও, আমরা এখন আর হার মানবো না, চলো চলো প্রায় চলে এসেছি আমরা, দেখা মানে আমি কেন বলছি, চুপ করে থাক, চলো এখান থেকে। ওকে ওকে, আরেকটু, আরেকটু হলেই গোল গোল ঘুরলেই আমি উপরে উঠে যাবো, দেখো ভাই কত উপরে উঠেছি গোল গোল ঘুরে ঘুরে, দেখেছো আরেকটু উঠতে হবে, আরেকটু উঠতে হবে ভাই, গেমটা দেখতেই আমার ভয় লাগছে ভাই, রিয়েল লাইফে যদি আমি এতটা পারতাম পাহাড়ে উঠতে তাহলে তো ভাই কি বলবো, আমি যে কি করে ফেলতাম আমি নিজেও জানি না। চো আরেকটু, চো আরেকটু, চো আরেকটু, আরেকটু, আরেকটু বেশি না, আরেকটু গেলেই আমি জিতে যাব, জিতে যাব, লেভেল ওয়ান জিতে যাব, মানে পাইপের লেভেলটা কমসে কম পার হয়ে যাব, তারপরে অন্য সিঁড়ি ফিঁড়ি তো আছেই, এটার শেষ কোথায় আমি জানি না। ওকে ওকে, আরেকটু চ, আরেকটু চ। ওকে দেখো অনেকটাই চলে এসেছি, আর অল্প জায়গা মনে হয় বাকি আছে ভাই, একটু স্লিপ করলেই ভাই পড়ে যাব, আমার তো মনে হচ্ছে ভাই জং ধরা লোহা কখন কটমট করে ভেঙে যাবে ভাই কে জানে। ওকে, আরেকটু, আরেকটু হলেই চলে যাবো, দেখেছো আর বেশি দূর নেই, আমরা অনেকটা কাছে চলে এসেছি, চলো 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 চলো, আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমি অ্যাভেঞ্জার্স, আবে চ তাড়াতাড়ি চ, কথা বাদ দিয়ে লাভ, এখান থেকে লাভ দিয়ে আমাকে এটা ধরতে হবে, ঠিক আছে। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, আবার কথা কেন কয়, কথা কষ্ট কে, চলো ভাই ধীরে ধীরে চলো, ধীরে ধীরে চলো। ওকে, ভাই এটা যা ডেঞ্জারাস গেম কি বলবো তোমাদের, তোমরা তো গেমটার জন্য একটা লাইক করতে পারো, তা তো করবে না, তাড়াতাড়ি লাইক করো, কে লাইক করেনি ভাই, গেম দেখলে কার কার গেম দেখে পা কাঁপছে বা শিরশির করছে ভাই, তাড়াতাড়ি আমাকে কমেন্টে বলো। অনেক ডেঞ্জারাস ভাই, এখানে আমাকে লাফিয়ে উঠতে হবে, কে দেখেছো আমি কত বড় প্রো হয়ে গেছি, ও ইয়েস ইয়েস ইয়েস, ডন ডন হয়ে গেছি, দুইবার পড়ে গেছি কিন্তু কোনো ব্যাপার না, তিনবারের বার তো জিতেছি, এইটা আমাদের শিখায় যে কী করে গেমটা কমপ্লিট করতে হয় ভয় না করে, ঠিক আছে। দেখো আমি কতটা উপরে চলে এসেছি, এসেছি আরেকটু, 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 তাহলে লেভেল ওয়ান কমপ্লিট পাইপার, ইয়াস ইয়াস ভাই, এখন আমি বেডের মধ্যে ঘুমাতে পারবো, কিন্তু রিস্ক, এটা কি বেড, এটা কি বেড ভাই, না না না,
এটা কি বেট ছিল ভাই, আমি আর খেলবো না। আমি খেলছি না ভাই, এগুলো গেম কে খেলে ভাই? যাদের মাথা খারাপ যারা পাগল তারা এই গেম খেলে ভাই। কি বেট ভাই, স্প্রিং ওলা বেট, লাভ দিল অত উপরে উঠে আমিও কিনবো ভাই। দে বেট দে, নিয়ে এসে আমার ঘরে লাগাবো বেট, লাফাবো বেটের মধ্যে ভাই। এটা কি ফালতু গেম ভাই, কেন তোমরা শুধু লাইক করে দাও। আর যদি দেখতে চাও গেমটার পার্ট টু, এই ভিডিওটাতে লাইক করে দাও 50,000। আমি জানি জীবনেও 50,000 লাইক হবে না, এটাতে যদি হয়ে যায় তাহলে পার্ট টু খেলবো, আমার তো আর শখ নেই খেলার। লাইক করে দিলে খেলবো, আর ভিডিওটাতে কমেন্টে তোমরা অবশ্যই বলো গেমটা কেমন লেগেছে। ওকে দেখো, আমাদের সিটিতে আমি কেউ কাউকে বাঁচাতে পারিনি, কিন্তু চেষ্টা করবো বাঁচানোর ভাই। আজকের মতো এখানেই থাকছে, বাই বাই, সবাইকে লাইক করে দিও, বাই বাই, টাটা।